আঝারি ভাই উনার সাথে এবিট লিউ দেখা করেছে, দেখেছেন না আপনারা? হ্যাঁ, এবিট লিউকে চেনেন? বাংলাদেশেও এসেছিল। ইসলাম প্রচার এক একজন এক এক অ্যাঙ্গেলে ইসলাম প্রচার করছে। কারোর মানে কেউ ওয়াজের মাধ্যমে ইসলাম প্রচার করছে, কেউ সঙ্গীতের মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, কেউ বা জিহাদের মাধ্যমে, কেউ বা তাবলিগ জামাতের মাধ্যমে, চরমনা আট্রসি ফুরফুরা কোনো না কোনো ভাবে ইসলাম প্রচার করছে এক একজন এক এক অ্যাঙ্গেলে। যারা সহি নিয়তে ইসলাম প্রচার করছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন, বলেন আমিন। এবিট লিউ বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে এসে কিছু মানুষকে সহযোগিতা করে গিয়েছে। আবার দেখলাম আঝারি ভাইয়ের বাড়িতে বা আঝারি ভাই উনার বাড়িতে গিয়েছেন মালয়েশিয়াতে, দুইজন দিনের দায়ী একত্রিত হয়েছেন। এটা দেখে ফেসবুক সরগরম আছে না নাই? ফেসবুক পাড়াও গরম হয়ে যায়, কারণ ভালো কাজটা দেখলে আমাদের সবার ভালো লাগে না? লাগে না। কিন্তু ভালো কাজ দেখলে চুলকানোর মানুষ আছে না নাই? ভালো কাজ দেখলেও চুলকায় এমন মানুষও অনেক আছে। এই জন্য এদেরকে চিহ্নিত করা দরকার। এদের এই চুলকানি সারার জন্য বলতে হবে, ভাই একটু ভালো করে শোনো, বোঝো, তারপরে সামনের দিকে যাও। না শুনে না বুঝে লাফ দিয়ে উঠলে তো হবে না, হবে না? শুনে না বুঝে লাফালে হবে না। এই কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন বোঝো, দেখতে পারবা এখানে কত মজা আছে। জানো না, শোনো না, পড়ো না, বোঝো না, তাই ওই যেই শোনো মনে করো খালি শুধু আমার বিরুদ্ধে বলতেছে, তোমার বিরুদ্ধে না, এ কথা আমারও বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। এমন অনেক কথা আছে যেগুলো আমরা বলি আমরা কাজে করি না, তাহলে ওইটা আমার বিরুদ্ধের কথা না? আমার বিরুদ্ধে ওই আয়াতটা আমার বিরুদ্ধে যাচ্ছে না? কারণ আমি বললাম, আমি করলাম না, আমি বললাম 12টা পর্যন্ত থাকতে হবে, আমি 12টার আগে চলে গেলাম, তাহলে আমি কি কাজের সাথে আমার কথার মিল থাকলো? তাইলে এই আয়াতটা আমারও বিপক্ষে, ঠিক কিনা? কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য। তো যে যে অ্যাঙ্গেলে কাজ করছে, এবিট লিউ আঝারি ভাইয়ের কাছে গিয়েছে, মোবারকবাদ, বা আঝারি ভাই এবিট লিউ এর কাছে গিয়েছে, মোবারকবাদ। তাদের দিয়ে বিশ্বের ইসলামী আন্দোলনে সাড়া পড়ুক, বাংলাদেশের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষ ইসলাম বুঝুক, ইসলাম জানুক, ইসলাম মানুক, এখানে কি শান্তি আছে এটা তারা খুঁজে পাক, এটাই প্রত্যাশা। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্যে আপনারা সামান্য সময় কথা বলবো, আর অল্প সময় এর মধ্যে আমি উদাহরণগুলো দিচ্ছি কেন, যাতে বুঝতে সহজ হয়। তো স্ত্রীরা কথা শোনে না, স্বামী যা নিয়ে আসে পছন্দ হয় না, স্বামী যা করে এটার খুদ ধরা, এরকম নারীরা কখনো জান্নাতে যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে তার স্বামীর পরে সন্তুষ্ট হইতে পারে না ওই নারী জান্নাতে যাবে না, খোটা দানকারী জান্নাতে যাবে না। তো এক হুজুর বলছে যে আমি চিন্তা করলাম যে আমার স্ত্রী তো কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, খালি কয় অমুকের বউ কত সুন্দর, অমুকের বউ কিনে দিয়েছে, ওরটা কত সুন্দর, ওরটা কত সুন্দর, ওরটা কত সুন্দর। আমি একটা শাড়ি কিনলাম ডিমলার বাজার থেকে, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের উপরে রাখছি। রাখার পরে স্ত্রী খালি আড় চোখে তাকাইয়া দেখে যে এটা কার শাড়ি, কের শাড়ি। পরে জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? বললাম আমার বন্ধু কিনেছে তার বইয়ের জন্যে। কয় দেখো কত সুন্দর, কত সুন্দর, আর তুমি শাড়ি কেন, সেটা আর রং সং তাকানো যায় না সেদিকে, ওই পরে গেলে আমার মান ইজ্জত থাকে না। আর তোমার বন্ধু কিনেছে কত সুন্দর শাড়ি, আল্লাহ তোমার দুটো চোখ দেয় নাই, মার্বেল দিয়েছে, মার্বেল। তো এখন হুজুর বলতেছে আমি চিন্তা করলাম যাক, তালি মনে হয় আজ বুদ্ধিটা কাজে লেগেছে। তো পরে বলতেছে যে শাড়ি কি তোমার খুব পছন্দ হয়েছে? কয়তো এ তো তুমি কেন, এই জন্য কালারটা ভালো, শাড়ির সুতো ভালো, সব ঠিক আছে। বসে তাহলে শাড়িটা তুমি নিয়ে নাও, আমার বন্ধুর আমি টাকা দিয়ে দিবানে নাই আর একটা কিনে দিবানে, আর যদি না পাই দরকার হলে আমার ফাঁসি দেবে, এর বাইরে তো আর কিছু করতে পারবে না, ফাঁসির বাইরে তো আর এখনো কিছু হয়নি, হয়েছে তো ফাঁসি নাই দেবে, তো অসুবিধে নেই। তো এখন এই শাড়ি নিয়ে রাত্রি যখন আমরা ঘুমাতে যাচ্ছি তখন স্ত্রী দেখলাম খুব খুশি, আমি বললাম যে শোনো শাড়িটা তোমার পছন্দ হয়েছে, তো বলছে এটা তো তুমি কেন নি, এই জন্য শাড়ির কালারটা ভালো আমার খুব মতে ধরিছে। তা বলছে কাল বাঁচবো কি মরবো করতে পারিনি, রাত্রি ঘুমলি, সকালে যদি জাগি তাইলে ফজর, না জাগলি কবর, তো শেষ কথাটা বলেই ঘুমোই, কারণ মরি গেলি আর এই করতে পারবো না, তোমার তো আমি কত ভালোবাসি। আমি আসলে সত্যি কথা বলতে তোমার জন্যে নিজে পছন্দ করি এই শাড়িটা কিনেছি। তা বলছে তাহলে রং থাকবে না, বলছে তুমি যখন কিনে যাও তাহলে এর রং থাকবে না, তার মানে উকেনে যেও সে পর্যন্ত শেষ রক্ষা হইল না। ওগো আমার মা বোনেরা, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন,
যে যা যেভাবে পারে যা খাওয়ায় যা পরাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, বরং স্বামীকে উৎসাহ দেবেন হারাম উপার্জনে যেন লিপ্ত না হয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা ছোট্ট করে যদি বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা, দুইটা পুত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে 3 দিন ধরে বাড়িতে খাবার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ালেন খাবারের জন্য, না কোনো জায়গায় কোনো খাবার ম্যানেজ করতে পারলেন না, কাজের কোনো সন্ধান করতে পারলেন না, কোনো কাজ পাইলেন না। 3 দিন পরে যখন বাড়িতে ঢুকছেন, হাসান হুসাইন বলতেছে, মা গো খেতে দাও, আর কতদিন ধৈর্য ধরব গো মা, 3 দিন ধরে পেটে দানা পানি পড়ে নাই, ও গো মা একটু খেতে দাও। মা ফাতেমা বললেন, ও গো হাসান হুসাইন, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো, বারবার কেন আমাকে জ্বালাও, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলছিল ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছিলেন, এমন একটা আওয়াজ শুনে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মা ফাতেমা বলল, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবা কই? বলল, বাড়িতে আসছিল যখন আপনি বলেছেন তোমরা কি আমাকে বারবার দেখতে পাও, তোমাদের বাবা কি বাবাকে কি দেখো না? এই কথা শুনে বাবা চলে গেছে। মা ফাতেমা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, না কোথাও পেলেন না, বাবার কাছে চলে গেলেন, বিশ্ব নবীর কাছে যেয়ে বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী তোমার জামাতা আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কেন আলীর সাথে কি ঝগড়া করেছো নাকি, আলীকে কোনো কষ্ট দিয়েছো নাকি? মা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, হাসান হুসাইন না খেয়ে বারবার আমাকে জ্বালায়, বারবার বলে মাগো খেতে দাও, মাগো খেতে দাও। আমি বললাম, তোমরা কেন আমাকে বারবার ডিস্টার্ব করো, আমাকে কেন জ্বালাতন করো, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলেছি ওই সময় আলী বাড়িতে আসছিল, কোনো কাজ ম্যানেজ করতে পারে নাই, খাবার ম্যানেজ করতে পারে নাই, এই জন্যে আবার বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতিমা, যদি আলী এই মুহূর্তে কোথাও মারা যায়, যদি সাপে কেটে দেয় সাপের কামড়ে আলী মারা যায়, যদি বাঘের বনের বাঘে আলীকে খেয়ে ফেলে আলী যদি মারা যায়, ওগো ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তাইলে আমি বিশ্ব নবী ঘোষণা করে দিলাম, ওই পরকালের ময়দানে কিয়ামতের ময়দানে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার! আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা কত ভালোবাসতেন। বিশ্ব নবী যখন বাড়ি থেকে বের হতেন, সবার শেষে দেখা করতেন মা ফাতেমার সাথে, আর যখন বাড়িতে আসতেন সবার আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলতেন, আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর আমার ফাতেমাকে যে খুশি করে সে আমি নবীকে খুশি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারেও বিশ্ব নবী বলেছেন, যদি স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তাইলে পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয় দেব না। ওগো আমার মা বোনেরা, যারা বিবাহিত তারা দয়া করে স্বামীর খেদমত করবেন, স্বামীর হক আদায় করবেন, স্বামীর দায়িত্ব পালন করবেন, স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দেবেন, রহিম আলাইহিস সালাতুসসালামের মতো। হ্যাঁ, পারা যাবে? এই ওয়াজ করার পরে এক বোন বাড়ি দিয়ে স্বামীর চুল ধেপা মুছাই দিয়ে শুয়েছে, শোয়ার পরে গন্ধে বাসা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, কিসের গন্ধ, আলো ধরাও, তাড়াতাড়ি সুইচ জ্বালায় খুঁজে খুঁজে দেখে যে উনার চুল থেকে গন্ধ বেরোচ্ছে। বলছে, তোমার চুল থেকেই তো এই পায়খানার গন্ধ, কারণটা কি? কয়, কারণ কি করতে পারবো না, কবির বিন সামাদ আসিল ওয়াজ করেছে, রহিম আলাইহিস সালাতুসসালাম আইব আলাইহিস সালাতুসসালামের চুল দিয়ে পা মুছাইয়ে দিত, তাই ওগো নারীরা তোমরা চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমা, আমি তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এর বাইরে আর কিছু জানি না। কয়, ঘটনা তো ঘটিস ওই জায়গায়, ও হইল চাপানির বাজারে খেলছিল তাস টাকা দিয়ে, ওইটারে কি বলে, জুয়া, জুয়া খেলছে, কার্ড খেলছে, হঠাৎ করে পুলিশের গাড়ি, টাকা মাকা ফেলাই থুয়ে তো জুতো পাই দিয়ে টাইম পাইনি, বাস বাগানের নিচে দিয়ে গেছে, কিডা ঝাড়িয়ে রেখেছে, ওই চটকাই যে চুপচাপ শুয়ে আছে,
ওই দিন মুসাই দিয়েছে গন্ধ করবে না করবে না, যখন বাড়ি যাচ্ছি মা বোনেরা ডেকে কয় হুজুর শোনেন, অল্প বয়সে ওয়াজ করেন বোঝেন তো না, একটু বলবেন ওয়াজ করবেন চুলতে পা মুসাই দিদি বলেছেন কথা ঠিক আছে, কিন্তু বলবেন সামনে যে পুরুষগুলো আছে ওরা যেন টিউ কলের থেকে পা ডা ধুয়ে এসে শোয়, পা ডা যেন ধুয়ে শোয়।